আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো মাধি হল ডে আপনাদের স্বাগত আমি শাহিনা তাসমিন আছি আপনাদের সাথে আমার মেয়ে কেক বানাবে তো এখানে আয়োজন যা দেখছেন সবই ওর উদ্যোগেই নেওয়া তো ও উদ্যোগ না নিলে হয়তো বা আজ আমি কেক বানাতাম না তাই বলছি ওই বানাবে আজ আর আমি ওকে হেল্প করব। তো এখানে উপকরণ সব কিছুই রেডি আছে তো এখানে একটা ডিম আছে এই একটা ডিম ভেঙেই ও মূলত কেক বানানোর প্রক্রিয়া শুরু করেছিল তো একটা ডিমে যেহেতু হবে না তো আমি এখানে আর একটা ডিম নিয়ে নিয়েছি তো দুটো ডিম দিয়েই আমার কেক বানানোর প্রক্রিয়া শুরু তো আমি সবগুলো উপকরণ এখন আমি একসাথে মিশিয়ে নেব। তো সব উপকরণগুলো আমি মেশানোর জন্য একটা ব্লেন্ডার জার ব্যবহার করছি তো এখানে একে একে নিয়ে নিচ্ছি সব কিছুই তো নিয়েছি দুটো ডিম সাথে নিলাম এক কাপ পরিমাণ ময়দা সাথে দিব হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিব এক কাপ পরিমাণ তরল দুধ আরো দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণ এসেন্স তো সব উপকরণগুলো মিক্সড করার জন্য আমার মেয়েই কাজটা শুরু করে দিয়েছে কয়েকদিন আগে ছিল আমার ছোট মেয়ের বার্থডে তো বার্থডে পালন করা ঠিক নয় যে কারণে কিছু করা হয়নি তো প্রথম বার্থডে যেহেতু ও কিন্তু কিছুই বোঝেনি কিন্তু আমার বড় মেয়ের আগ্রহ ছিল খুবই বেশি বোনের বার্থডে সেলিব্রেট করতেই হবে এটাই হচ্ছে বড় কথা তো আমি ওদের বিভিন্ন খাবার তৈরি করে দিয়েছি বিভিন্ন সময়ে কিন্তু তাতে তো হবে না কে কি লাগবে তো আমি আসলে দিতে চাইনি কারণ কেক দিয়ে বার্থডে সেলিব্রেট করার বিষয়টা আমি ওকে বোঝাতে চেয়েছি যে এটা আসলে ঠিক না আমি বলেছি যে আসলে প্রতিদিন তুমি এক পিস করে কেক খাও সেটা ঠিক আছে কিন্তু বার্থডে মনে করে কেক বানানো বা খাওয়া এটা আমি আসলে তোমাকে দিয়ে করাবো না কিন্তু আসলে ও এটা মানে শিখে গিয়েছে দিনে যে আসলে বার্থডে মানেই হচ্ছে কেক কিন্তু আমি এটা চেষ্টা করছি ওর মাথা থেকে এই ভুল ধারণাটা মোটামুটি ভাঙানোর জন্য তো যে কারণেই আমি মানে চাচ্ছিলাম না যে বার্থডে উপলক্ষে কেক হোক কিন্তু যেহেতু বার্থডে কয়েকদিন আগেই পার হয়ে গিয়েছে আর ওর কেক বানানোর ইচ্ছার কারণেই বানানো হচ্ছে তো ডিম যেহেতু নিজে ভেঙেই শুরু করেছিল তাই এই আয়োজন তো যে কারণেই আমি দেখাচ্ছি যে আসলে কীভাবে কেক বানালাম এবার আর কীভাবে মানে ওরা কেটে এটা মজা করলো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এখানে একটা পাত্রে দেখতে পেয়েছেন সসপ্যানে আমি একটু কাগজে তেল দিয়ে ভালো করে সেট করে নিয়ে মিশ্রণটি আমি এর মাঝে ঠেলে দিয়েছি তো এখন এটিকে আমি চুলায় মাটির চুলায় আমি এখানে একটা তাওয়া দিয়ে আমি এটাকে মানে তৈরি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি তো এখানে আমার মেয়ে কিন্তু সারাক্ষণই আমার সাথে আছে সব কিছু ঠিকঠাক আছে কি না ও কিন্তু পরখ করে দেখছে তো আসলে ও কেক বানানোর নিয়মটা কিন্তু পুরোপুরি জানে কারণ ও বিভিন্ন কার্টুন দেখে সেখানে বা টিভিতে বিভিন্ন ভিডিওতে সব কিছু দেখে রাখে যে কারণে আর তাছাড়া বানানোর সময় যখন মাঝে মাঝে আমরা বানাই তখন তো ওর সাথে থাকেই যে কারণে প্রক্রিয়াটা সবই ওর মোটামুটি মুখস্থ ও জানে যে কিভাবে কি আসলে করতে হবে তো যে কারণে ও সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে যে সব কিছু ঠিক আছে কিনা মোটামুটি মানের একটা কেক কিন্তু তৈরি হয়েছে খুব ভালো বলবো না কারণ আরও সুন্দর করা যায় কিন্তু আমারটা মোটামুটি মানের হয়েছে তো খেতে খারাপ লাগেনি আর যেহেতু ঘরে তৈরি নিজেরাই করলাম যে কারণে আনন্দটা বেশি মজাটা বেশি আর এখানে মেয়েরা খুশি হচ্ছে এটাই অনেক কিছু তো ওরা চেষ্টা করছে ছোট মেয়ে তো মোটামুটি পাগল হয়ে গিয়েছে সে বুঝতে পেরেছে এটা একটা খাবার খেতে হবে যে কারণে সে মানে চেষ্টা করছে এখান থেকে নিয়ে খাওয়ার জন্য ওকে বেশ কষ্ট করে একটু সামলিয়ে রাখা হচ্ছে তো আসলে এখানে যেটা আমি বলছিলাম যে আমি কিন্তু একটা জায়গায় মোটামুটি পড়েছি যে আসলে বাড়্যে মূলত পালন করা শুরু হয় মানে গ্রিকরা শুরু করে তারা তাদের দেবী আর্টিমিসদের মানে জন্মদিন উপলক্ষে একটা গোলাকার কেক বানাতো আর যেটা দেখে তাদের কাছে মনে হতো যে এটা পূর্ণিমা চাঁদের মতো আর এটাকে তারা মানে ওই সময় তারা মোমবাতি জ্বালাতো আর মোমবাতিটাকে ওরা মনে করতো যে একটা সৌভাগ্যের প্রতীক তো আমি এরকমই পড়েছিলাম তো সেই জন্মদিনে মানে মোটামুটি জন্মদিনে যে কয়েকটা মোম জ্বালানো হবে তার জীবনটা ওরকম ভাবে মোমবাতির আলোর মতো তার জীবনটাও ওরকম মানে উজ্জ্বল হবে এরকমই ধারণা করা হতো আর তো মনে করা হয় যে মোমবাতি যতগুলো মোমবাতি জ্বলবে এবং জ্বলার পরে মোমবাতি যে কটা এক ফুদিয়ে যে কটা মোমবাতি নেভানো যাবে এই সেই কয়ে বছরই তাদের জীবনে অনেক সৌভাগ্যময় হয়ে উঠবে এরকমই কিন্তু আমার মনে হয় এটা কিন্তু অত্যন্ত কুফি একটা কথা কারণ জন্মদিন কিন্তু জন্মদিন বা এই কেক বা মোম এসবের উপরে কিন্তু মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় না ভাগ্য মূলত মহান আল্লাহ তালাই আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন তো মহান আল্লাহতেই আমাদের ভাগ্য তো তিনি যা করবেন সেরকমই আমাদের হবে এই কেক বা মোমবাতি বা এইগুলোর উপরে কিন্তু আমাদের ভাগ্য নির্ধারণ হবে এরকম বিশ্বাস করা কিন্তু মানে একদম মানে পোত্তলিক সংস্কৃতি এগুলো কিন্তু মনে করা একদম শিরক কুফর এই টাইপের তো এটা কিন্তু আমাদের কখনোই মনে করা যাবে না কিন্তু এই তো আমার মেয়ের কাছে কিন্তু তার মানে প্রিয় মোম কিন্তু থাকেই মোটামুটি সব সময় বিভিন্ন ধরনের মোম তার কালেকশানে আছে তো এই মোম রাখার বিষয়টা একটা গল্প আছে সেটা আপনাদের সাথে একটু বলে নিই তো এই যে মানে মোম হচ্ছে গিয়ে ওর যখন ওর মোটামুটি একটু স্পিস ডিলে ছিল তো স্পিস ডিলে থাকার কারণে একজন স্পেশালিস্টকে দেখানো হয় তো তিনি ওর মুখের জড়তা কাটানোর জন্য মানে পুরা মুখের জল সহ মুখের মানে অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য তো তিনি কিছু বিষয়ে সাজেস্ট করেন তো তার মধ্যে এক মানে ছিল যে বেলুন ফোলানো এবং মোমবাতি জ্বালিয়ে মোমবাতি নেভানো তো এগুলো আসলে আমি ওকে সবকিছুই ওকে করানোর চেষ্টা করতাম তো এর মধ্যে এই মোমবাতি জ্বালানো এবং নেবানো এটা কিন্তু ওর জন্য খুবই পছন্দের একটা বিষয় ছিল তো এভাবে কিন্তু আমি ওকে বারবার করে এই কাজগুলো করাতাম তো এটা কিন্তু করতে করতে ওর একটা প্রিয় অভ্যাসের মতো হয়ে যায় তো সেই থেকেই মানে কোনো খাবার খাওয়ার সময় বা কোনো খেলাধুলার সময় বা মানে সন্ধ্যার সময়ে বা মানে আকাশে মেঘ করলে এরকম সময়ে কিন্তু ওর এই মোমবাতি জ্বালানোর এবং নেবানোর এই কাজটা বেশি পছন্দ হতো তো যে কারণে একটা মানে অভ্যাসের মতো হয়ে গিয়েছে তো ও কিন্তু এটাই মানে এই সেই যে ছোটবেলা থেকে যে খেলা শিখতে শিখতে মজা যে কারণেই কিন্তু ও আজও এরকম মোম নিয়ে বসেছে কিন্তু ওর মাঝে যে মানে জন্মদিন উপলক্ষে কেক উপরে মানে মোম সাজাতে হবে এরকম কিছু না এটা হচ্ছে ওর নিজের ছোটবেলার একটা ভালো লাগার বিষয় তো সেভাবেই এটা হয়ে উঠেছে তো আর কেকটা এখানে মানে আমি এমনিতেই কিছু ইয়ে দিয়ে মানে কালার আসার জন্য একটা ক্রিম তৈরি করেছি সেটা আর আমি দেখাই নি যে কীভাবে করেছি তো এটা আমি দিয়ে দিলাম যাতে আর কেকটা দেখতে ভালো লাগে তো আর এই তো ওর প্রিয় অভ্যাস যেটা বললাম যে মোম জ্বালানো এবং নেবানো তো সেই কাজটিও করছি এখানে কিন্তু ওদের মধ্যে কিন্তু আসলে তারাও চলে এসেছে যে কিভাবে মানে কখন কেকটা খাবো এরকম তো ছোট মেয়ে তো মানে খুব চেষ্টা করছে সে খাওয়ার জন্য তাকে একটুখানি দিয়ে একটু মোটামুটি ঠান্ডা করা হয়েছে কিন্তু চাচ্ছে যে সে পুরোটা নিয়েই খেয়ে নেবে এরকম কিন্তু তার তর্ষ হয়েছে না বড় মেয়ে তো একটু সামলিয়ে রাখছে ওকে যে আর একটু আর একটু এরকম তো এখন ওকে দিয়ে চেষ্টা করবে যে কেক কাটানোর জন্য কিন্তু আসলে কিন্তু এর মাঝে আবার রাগ করেও ফেলেছে কারণ বহুক্ষণ ধরে চেষ্টা করছে খাওয়ার জন্য কিন্তু তাকে দেওয়া হচ্ছে না এখন সে কেক কাটতেও রাজি নয় সে কাটবে না এরকম করে জিদ করে বসে আছে তো দু বোনের মোটামুটি শুরু হয়ে গিয়েছে যে কেক কাটবে কেক ও চাচ্ছে বড় চাচ্ছে বোনকে দিয়ে কাটানোর জন্য কিন্তু বোন তো কাটবেই না এমনি সে মজা করবে খেলবে কিন্তু কেকের কাছে আর যাবে না হয়তো বা মোম জ্বালানো দেখে আগুন দেখে তার একটু মনে হয়েছে একটু ভয় ভয় হয়তো বা লাগছে এটা আমি এমনিই বলছি জানি না ওর কি মনে হচ্ছে বা রাগ করেও হতে পারে তো যাই হোক দুইজনে মিলে মানে অনেক মজা করলো একসাথে বসে মেয়েদের একটু ভালো লাগলো তো ভালো লাগা থেকেই আপনাদের সাথে শেয়ার করা যেহেতু অনেক মজার একটা সময় পার করেছি কিভাবে পার করলাম কিভাবে কেকটা বানালাম এটাই মূলত আজকে আমি দেখাতে চেয়েছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন লাইক দিবেন আর প্রিয়জনের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যারা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো আমি অনেক ধন্যবাদ জানাই আর যারা করেন নি তারা প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো এই তো কেক মোটামুটি সব আয়োজন শেষ এখন শুধু খাওয়াটাই বাকি আছে এরকম তো আমার মেয়ে মোটামুটি তার ইচ্ছা অনুযায়ী যেভাবে সে চেয়েছিলো সেরকমই হয়েছে তো তার বেশ ভালো লাগছে এখন সে কিভাবে কাটবে সেটা একটু ভাবছিলো তো যাই হোক এখন দুই বোনের মধ্যে আবারও মোটামুটি প্রতিযোগিতায় হোক বা নিজেদের সদিচ্ছাই হোক বা যেভাবেই হোক বড় মেয়ে মোটামুটি কাটার একটা মানে ইয়ে পেয়েছে চান্স পেয়েছে ওই কাটবে তো এরকমই হয় দেখা যায় যে ও প্রতিবারই মানে প্রতিজনের কথা চিন্তা করে কেক কিনে নিয়ে এসে বা বাসায় তৈরি করে শেষমেশ বিভিন্ন আমারটাই হোক বা ওর বাবারটাই হোক বা দাদারটাই হোক বা যারটাই হোক না কেন তাদের উদ্দেশ্য করে শুরু করলেও কাটা কিন্তু শেষমেশ সেই করে তো এরকমই মানে চলে আসছে তো এভাবে করেই তার মোটামুটি কেক খাওয়ার মানে আয়োজন শুরু হয় বা শেষ হয় তো এভাবেই চললো আজকে সেই আগের মতোই তো সবাই ভালো থাকবেন অনেক বেশি দোয়া করবেন আমার মেয়েদের জন্য ওরা যেন অনেক ভালো মানুষ হয় বড়ো মনের মানুষ হয় মানুষের মতো মানুষ হয় তো সেই দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ